একটা গোপন খবর দিতে এসেছি, গোপন খবর যেটা টিনু আমাদের বলেনি, আমাদের বলেনি, গুনাহ করেও কাউকে টের পেতে দিইনি, কিন্তু টের আমরা পেয়ে যাই। কে দুই একজন হয়তো জানলেও জানতে পারো, কিন্তু আমার বিহার যারা জানো না, যারা জানো না সেইটা তোমাদের আজকে বলতে এসেছি। তো আমরা দেখেছি সন্দীপ বসিরহাট কোর্টে গিয়ে 3 ঘন্টা রিজার্ভে ছিল, তাই জন্য খুব হইচই করেছিল, খুব হইচই করেছিল, 3 ঘন্টা নাকি জেল খাটিয়ে দিয়েছে। টিনু বলেছিল না 3 ঘন্টা জেল খাটিয়ে দিয়েছিল, আর ওই সেরা ডায়লগটা দিয়েছিল, কিতনে আদমি থে সর্দার, কিতনে আদমি থে, খুব বড় একটা ডায়লগ দিয়েছিল না, 16 আদমি থে দিয়েছিল না, তো নিজের ক্ষেত্রে এটা দিল না কেন? এই এই যে একটা ডায়লগ, তাহলে উল্টো দিকে আর একটা ডায়লগ হলো না কেন? রানাঘাটে যেদিনকে এসেছিলো, রানাঘাট কোর্টে যেদিনকে এসেছিলো মানে 8 তারিখে, 8 তারিখে 8ই ডিসেম্বর, যার জন্য তারাপীঠে মায়ের কাছে যাওয়া হলো না, সেই দিনকে এই ডায়লগটা ছিল না কেন? সেই দিনকে ডায়লগটা ছিল না কেন? কী লুকালো আমাদের কাছে, কী লুকিয়েছে? আসলো কোর্টে, সই করলো, আর ক্ষমা টমা চাইলো, বা যা হলো চলে গেল, আর কিচ্ছু হলো না, কোর্টের কিচ্ছু দেখালো না, দেখালো না, কিচ্ছু বললো না, চলে গেল নর্মাল, সেই পুরনো জায়গায় চা খেলো, পুরনো একটা দোকানে চা খেলো, স্মৃতি রোমন্থন করলো, স্মৃতিচারণ করলো, খাওয়া দাওয়া করলো, চলে গেলো, এইটুকুতেই হয়ে গেল সেদিনকে, এইটুকুই দেখালো, আর কিচ্ছু হয়নি সেদিনকে। অনেক কিছু হয়েছে বন্ধুরা, অনেক কিছু হয়েছে, সেটা তোমাদের কাছে আজকে বলবো। তো চলো, তার আগে প্রধান এজেন্ট প্রচণ্ড সন্দীপের ছেলে, সন্দীপের মা, সন্দীপের গিফট নিয়ে প্রচণ্ড হইচই করছে, প্রচণ্ড জ্বালা লেগে গেছে, জ্বালা লেগে গেছে, অথচ ও গিফট পাচ্ছে না, তাই কী হচ্ছে, প্রচুর ভিক্ষা পেয়েছে, সেই ভিক্ষা দিয়ে কী করছে দেখো, তার বেলায় কোনো দোষ নেই, সন্দীপ গিফট পাচ্ছে তাতে জ্বালা, আর ওর ভিক্ষা দিয়ে যে ভিক্ষাগুলো তুললো ওআইটি থেকে, সেই ভিক্ষা দিয়ে আনন্দ ফুর্তি করছে। চলো এই সব নিয়ে আজকে তোমাদের সামনে আসো। হ্যালো বন্ধুরা, এই দেখো শাকাপালা পড়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। কালকে মায়ের কাছে গেছিলাম, ওরা ওই জন্য শাকাপালা পড়েছি, আমি পড়ি না, না মডার্ন বইয়ের জন্য না, আমি প্রয়োজনে পড়ি, এক হাতে শাখা আর এক হাতে শুধু আমার এই লোহা বাঁধানোটা মানে এই ব্রেসলেটটা থাকে, আর পর প্রয়োজনে পড়ি। যাই হোক, প্রসঙ্গ এটা না, প্রসঙ্গ হচ্ছে প্রথম কথা বলি, ব্লগিং চ্যানেলে দেখলাম চাউমিন খাচ্ছে বিছানায় বসে স্বামী স্ত্রী ডেবাডেবি, চাউমিন খাচ্ছে, এক চাউমিন দুজন মিলে বসে বিছানায় বসে খাচ্ছে। তোমরা বন্ধুরা বলো তো, এইটা যদি ওর বিপক্ষ পার্টির কেউ খেত, ওর বিপক্ষে, ও যাদের বিপক্ষে ভিডিও করে তাদের যদি কেউ খেত, তারা যদি খেত, কেন আজকে সন্দীপের মার কথাই বলছি, সন্দীপ আর সন্দীপের মা যদি খেত কী বলতো তোমরা বলো? যদিও কমেন্ট বক্স ভরে গেছে যে ওটা শোয়ার জায়গা, ওটা শোয়ার জায়গা, বিছানায় বসে এক চাউমিন বসে বসে খাচ্ছে, সেটা আবার ভিডিও করছে, রাজার পাদে গন্ধ নেই, বুঝতে পেরেছো বন্ধুরা? ও একটা ঘরের বউ, ও বিছানায় বসে একটা ব্লগিং করে, ব্লগ করে, সে ব্লগে দেখাচ্ছে বিছানায় বসে বসে একটা পেপারও পেতে নেয়নি, বসে বসে এক চাউমিন খাচ্ছে, বলার কিছু নেই, কারণ ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও নোংরা থেকে নোংরা কথা বলতে পারে, আমরা বলতে পারি না, আমরা ওকে নিয়ে বলতে পারি না। তো এটা গেল প্রথম কথা। তারপরে তার ব্লগিং চ্যানেলে, আজকের চ্যানেলেই তো দেখলাম, আজকের ব্লগিংয়েই দেখলাম প্রচুর শপিং, কি না ভাগ্নির বিয়ে, ভাগ্নির বিয়েতে ভুরু তুলতে গেল, কিবারে বুধবারে, যেটা তার বরের ছুটির দিন, অথচ বরকে সঙ্গে নিল না, ভুরু তুলতে গেল, বরকে সঙ্গে নেয়নি, ঠিক আছে, মার্কেটিং মার্কেটিং করতে গেল, বরকে সঙ্গে নিল না, বরকে বাড়িতে রেখে সে চলে গেল, চলে গেল। কি সুন্দর স্বামী স্ত্রীর বন্ডিং, বুঝতে পারছো? সপ্তাহে একটা দিন ছুটি, সপ্তাহে একটা দিন ছুটি, বর বাড়িতেই আছে, বরকে নিয়ে যাওয়া গেল না, যাওয়া গেল না, পাশের একজনকে সীমাদিনা কাকে নিয়ে গেল, বেশ ভালো কথা, বর দিয়েছে 2000 টাকা। বন্ধুরা তোমরা মার্কেটিং দেখেছো, নিয়েছো নিশ্চয়ই 2000 টাকার ওটা মার্কেটিং, কোথায় পেলো টাকা, যদি ওর অনেক টাকা, ওই টাকায় হাত দেয়নি বন্ধুরা, ওর যে ইনকামের টাকা না ওয়াইটির থেকে, সেইটা হাত দেয়নি, ভিক্ষা করেছে প্রচুর টাকা, সেই টাকাগুলো কোথায় খরচা করবে, কিউআর কিউআর কোড দিয়েছে, সে টাকা প্রচুর তুলেছে 7ই ডিসেম্বরকে সামনে রেখে, প্রচুর ভিক্ষা তুলেছে। সন্দীপের যদি আসে, গিফট আসে, তাতে তার খুব জ্বালা, অথচ সে মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে সে প্রচুর টাকা তুলেছে, কারণ 7ই ডিসেম্বর কেস যদি হতো, ওকে যদি দিল্লিতে যেতে হতো, সেদিনকেই টাকা লাগতো না, কেসটা জেতা হারার উপরে কিন্তু টাকা ডিপেন্ড করে, কিন্তু ও মিথ্যে কথা বলে লাখ লাখ টাকা ওআইটি থেকে তুলেছে,
ওয়াইটি থেকে তুলেছে, অথচ আজকের দিনে দাঁড়িয়ে যা দরকার, যাদের দরকার এদের জন্য তারা পাবে না, তারা পাবে না, কারণ মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে, বিশ্বাস হারিয়ে ফেলছে। আজকে প্রিয়ার ছেলেটা ভীষণ অসুস্থ, আমরা জানি ওর বোন মারো ট্রান্সফারের জন্য দিল্লিতে যেতে হবে, ওকে প্রচুর টাকার দরকার, টাকার দরকার, আমরা সবাই আছি ওর পাশে, ও ভয় পাচ্ছে কিউআর কোড দিতে, কারণ ও চেষ্টা করছে নিজে যতটা পারে, কিন্তু এরা এদের জন্য আজকে যাদের অরিজিনাল প্রয়োজন, আমরা সবাই আয়ুষের সুস্থতা চাই, আজকে সত্যি আয়ুষ আজকে প্রিয়ার পাশে আমাদের দাঁড়ানোর দরকার, কিন্তু এই এক এই যে এর জন্য আজকে অনেকেই সাহস পাবে না এগুলোর, বা এই যে মিথ্যে কথা বলে দিনের পর দিন টাকা তুলেছে, মানুষের জায়গাগুলোকে নষ্ট করে দিচ্ছে, অথচ যাদের আজকে প্রয়োজন তাদের পাশে আমরা দাঁড়াবো, দাঁড়ানো উচিত, মানুষের দাঁড়ানো উচিত, কিন্তু একটা শ্রেণী এই যে মিথ্যে মিথ্যে বলে বলে এই যে টাকা তুলছে ওয়াইটির থেকে, তাই জন্য বিশ্বাসের ভিতটা নষ্ট হয়ে যাচ্ছে, আর সেই টাকা দিয়ে ফুর্তি করছে, আমরা দেখেছি গলার সেট, গলার সেট কি জানো, ওয়ান পিস, ওয়ান পিস কুর্তি কিনে নিয়ে এসছে 2000 টাকায় হয়েছে, বর নাকি 2000 টাকায় দিয়েছে, বলছে রোজ তো বেরোনো হয় না তাই কিনে নিয়ে এসছি, এগুলো সব ভিক্ষার টাকায় হয়েছে বন্ধুরা, যেভাবে মার্কেট থেকে টাকা তোলা হয়েছে, ওয়াইটি থেকে যেভাবে টাকা তোলা হয়েছে, সেই টাকা দিয়ে এইসব ফুর্তি হচ্ছে, ওই হিসাব দিয়েছে কত টাকা উঠেছে, কত টাকা খরচা হয়েছে, কত টাকা কী করবে ও, বা দরকার হয়নি ফেরত দিয়ে দিয়েছে, দেয়নি, এটা যদি অন্য কেউ করতো ও গলা গলা বাজাতে বসে যেত, ও তাদের কাছে হিসাব চাইতো, হিসাব দিতে বলতো কত টাকা উঠেছে, কোন খাতে খরচা হয়েছে, যদি খরচা নয় তাকে ফেরত দেওয়ার কথা বলতো, ও নিজে বলতো, অথচ আমরা দেখছি সেই টাকা নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে, ফুর্তিই বলবো বন্ধুরা, ফুর্তি করে বেড়াচ্ছে, এতে কোনো মানুষের কোনো মাথা ব্যথা নেই, দোষ নেই, গলারটা কানেরটা জামা কাপড় কেনা হচ্ছে, হ্যাঁ রে ভাগ্নির বিয়েতে উপহার কী দিবি সেটা দেখাস, সেটা দেখাস, সন্দীপ কী উপহার নিয়ে গেছে দেখাইনি জন্য খুব লেকচার মেরেছিলি না, ভাগ্নির বিয়েতে কী উপহার দিবি, কত টাকা দাম দেখাবি ওয়াইটিতে, তুই বাধ্য দেখাতে, তুই যখন অন্যের কাছে জিজ্ঞাসা করিস তখন তুই বাধ্য দেখাতে, তুই দেখাতে, যে কথা বলছিলাম তো প্রিয়ার পাশে আমরা সবাই আছি, সবাই থাকবো, প্রিয়া তুমি চিন্তা করো না, প্রয়োজনে তুমি কিউআর কোড দেবে, আমরা সবাই আছি আয়ুষের পাশে, পাশে আয়ুষের সুস্থতা আমরা চাই, ওই জন্য এইটুকু একটু কথা বলার খুব দরকার ছিল, যদি এই ভিডিওটা প্রিয়ার জন্য নয় তবুও কথা প্রসঙ্গে উঠে আসলো তাই বলি। তো এইবার বলি, তুই একদিন বলেছিলি না, এই যে আমাদের কিনুর প্রধান এজেন্টকে বলছি, বলেছিলি না তোর নাকি শাশুড়ি প্রচুর সোনা দিয়েছে, প্রচুর সোনা দিয়েছে, প্রয়োজনের তুলনায় অনেক সোনা আছে, তার সোনা দানা তো নিজেদের বাড়ির পারিবারিক কারোর বিয়েতেই পড়ে, তাহলে ওগুলো কী করতে রেখেছিস, কাছে ভাগ্নির বিয়েতে সোনা দানা পরতে পারবি না, ওই যে সেটগুলো দেখালি ওগুলো পরবি, বাড়ির বউ মানুষ পাড়া পাড়া টাড়া বা দূরে কোথাও গেলে পরে সোনা দানা এখন ব্যবহার করে, ইমিটেশন ব্যবহার করে, কিন্তু তোর জ্যাঠা শ্বশুরের ঘরের ভাগ্নির বিয়ে, তাহলে তো সোনা দানা পরা উচিত, তোর নাকি প্রচুর সোনা দানা আছে, আর সোনা দানা তো স্পেশালি বাড়ির মানে আত্মীয় স্বজনের বিয়েতেই মানুষ পরে, তবে সোনা দানাগুলো লোকে দেখে নেবে যে কত সোনা দানা তোর আছে, সেই জন্য সোনা দানাগুলো পরবি না, সেট কিনে নিয়ে এসছিস, বউ হাতে কী যেন গাউন পরবি, বাড়ির বউ গাউন পরবে বন্ধুরা, গাউন পরবে, তাতে কিচ্ছু না, হ্যাঁ পরে, বলবে দিদি ভাই তোমার বাড়িতে, হ্যাঁ আমার বাড়ির বৌমারা বা আমার বাড়ির মেয়েরা পরে, কিন্তু ওর মতো এত বলে না, ও অন্যকে বলে এটা কেন হলো, বাড়ির বউদের এটা করা উচিত, বাড়ির শাশুড়িদের এটা করা উচিত, আর বউদের ওর বাড়ির বউকে কী করা উচিত সেটা বলে না, ওই জন্য ওর জন্য প্রযোজ্য যে বাড়ির বউ সে গাউন পরবে বউ ভাতের দিন, বউ ভাতের দিন গাউন পরবে, অর্থাৎ কন্যা যাত্রী যাবে গাউন পরে, এটা শোভনীয়, এটা শোভনীয়, অন্যের ক্ষেত্রে অবশ্যই শোভনীয়, ওর কাছে না, ও যেহেতু এগুলো বলে তাই বললাম, তাই বললাম, ও বিয়েতে হলুদ কুর্তে যাবে, জল সইতে যাবে চুড়িদার পরে, ওয়ান পিস পরে বলছে সেটা, ও নাকি বাড়ির বউ, হলুদ একটা শাড়ি পরে গায়ে হলুদের সময় বা জল সইতে যাওয়ার সময় একটা হলুদ শাড়ি পরলে কেমন লাগে বন্ধুরা, কিন্তু ও পরবে না, অন্যের ক্ষেত্রেও বলবে যে বাড়ির বউ একটা শাড়ি পরতে পারোনি, শাড়িতেও আনইজি ফিল করে, আমিও করি, কিন্তু বিশেষ বিশেষ জায়গায় পরি, বিশেষ বিশেষ জায়গায় যেখানে পরতে হয় সেখানে পরি, পরেছি এতদিন ও শাড়ি পরেছি, কিন্তু ওর ক্ষেত্রে এটা বলছি কারণ ও অন্যের ক্ষেত্রে পুরো মানে খুব লেকচার মারে, প্রচণ্ড লেকচার মারে, ওই জন্য ওর ক্ষেত্রে বললাম, আর এই যে এগুলো কিনে নিয়ে আসছিস এগুলো সব ভিক্ষা করার টাকায়, ওই যে ওয়াইটি থেকে যে ভিক্ষা করেছিস সেইগুলোর টাকায়, তা সন্দীপ গিফট পেয়ে এত আনন্দ করছে, কিষাণু গিফট পেয়ে এত আনন্দ করছে, তোর ফাটছে কোথায়, তোর জ্বলছে কোথায়, বন্ধুরা কিষাণুকে কি একজনই গিফট দিচ্ছে,
বলছে এত গিফট দিয়ে ছেলেটার মাথা নষ্ট করে দিচ্ছে, একজনে গিফট দিচ্ছে না তো এক একজন গিফট দিচ্ছে, তাই জন্য গিফটের পরিমাণটা অনেক বেশি, গর্ধেপের মতো না কথা বলতে চলে আসে, এত গিফট দিচ্ছে আর একজন কি দিচ্ছে? প্রত্যেকটা মানুষ যারা দেখেছে এই বয়সেও মা হারা হয়েছে, মাতৃহারা হয়েছে, সেই জন্য ওকে সবাই গিফট দিচ্ছে, সবাই ওই জন্য ওকে গিফট দিচ্ছে। আবার ওই একই প্রসঙ্গ, টিনুকে অনেক ভালোবাসার লোক এসে গেছে টিনুর কাছে, টিনুর ভিউজ হচ্ছে, টিনু নোংরা বিক্রি করছে। আবার বলছি সন্দীপের কাছে যে ভিউজগুলো রয়েছে না, ওইগুলোর ভালোবাসার মানুষের ভিউজ, আর ওর কাছে যে ভিউজগুলো ওর ভালোবাসা খারাপ বাসা, ওর পরিণতি দেখতে যাওয়ার জন্য অনেকে যাচ্ছে, যে পরকীয়ার রেজাল্ট কী হলো সেই জন্য সবাই দেখতে যাচ্ছে। আর দুদিনে ওর যা ভিউজ হচ্ছে সন্দীপের, একদিনে সে ভিউজ, দুদিনে ওই একই ভিউজ হচ্ছে, ওটা বলার অবকাশ রাখে না। তো যাই হোক, আজকে যে জন্য ভিডিওটা মূল, যে ভিডিওটা আজকে মূল, যে জন্য আজকে ভিডিওটা করতে আসলাম, কিতনে আদমি আদমি থে বিরাট লেকচার দিয়েছিল, বিরাট লেকচার দিয়েছিল, অথচ রানাঘাটে এসে বন্ধুরা এক ঘন্টায় রিজার্ভে থেকে গেছে, ও এক ঘন্টায় রিজার্ভে থেকে গেছে, বলতে লজ্জা পেয়েছে। ধর্মের কল বাতাসে নড়ে না, ধর্মের কল বাতাসে নড়ে, সেটা আমাদের কাছে খবর হয়ে গেছে, চলে এসছে খবর, না সন্দীপ খবর দেয়নি, সন্দীপের সাথে যোগাযোগ নেই, কিন্তু খবর হয়ে গেছে, খবর হয়ে গেছে, জেনে গেছি আমরা যে ও এক ঘন্টায় রিজার্ভে ছিল। আমরা কিন্তু বলবো না ও জেলের ভাতকে জেলে ছিল এক ঘন্টা, না ওটাকে জেল বলে না, ওটাকে লক আপ বলে না, ওটাকে রিজার্ভ বলে, রিজার্ভে রাখে, যতক্ষণ আইনি কাগজ মানে কাজকর্ম চলে ততক্ষণ থাকতে হয় ওখানে, রিজার্ভ বলে ওখানে। তো টিনু এই যে এক ঘন্টা রিজার্ভে ছিলে, দেখালে না কেন, বললে না কেন আমাদের, একটু সুন্দর করে ডায়লগ দিয়ে বলতে পারতে, কিতনে টাইম থে সন্দীপ, তো সন্দীপকে বলেছিলে না কিতনে আদমি থে, তোমার দিকে ষোলো জন ছিল, ওদের দুজন ছিল, দুজনেই কাফি, ছয় মেরে দিয়ে চলে এসছে সন্দীপ, তুমিও ছয় মেরে দিয়ে চলে গেছো, আইনি খেলাতো, আইনি খেলাতো, তোমরা যেটা করেছিলে বলছো যে কিছু করনি অন্যায়, অন ক্যামেরায় দেখা গেছে তোমার বাবা কিভাবে কলসি নিয়ে এসে নিয়ে তেড়ে এসেছিল, আমরা দেখেছি। অত ওই প্রসঙ্গ আজকে যাব না, কিন্তু প্রশ্ন হচ্ছে এক ঘন্টা তো রিজার্ভে ছিলে, সেটা বললে না কেন? সারাদিন দৌড়ঝাঁপ করেছে, দুদিন ধরে, দুদিন ধরে, সাত তারিখ আট তারিখ দুদিন রানাঘাটে এসছো, দৌড়াদৌড়ি করেছো, অনেক কাঠখড় পুড়িয়েছো, সেই জন্য ঘুম হয়নি, ঘুমই কাটছে না, পরের দিন বলছো ঘুমই কাটছে না, কারণ ভোরবেলা উঠে উঠে দৌড়াতে হয়েছে, রাতে ঠিকঠাক ঘুম হয়নি, ভোর চারটের সময় উঠে দৌড়াতে হয়েছে, কিন্তু আসল কারণটা লুকিয়ে গেছো কেন? আসল কারণটা লুকিয়ে গেলে কেন সেটা বলতে, সেটা বলতে তাহলে বুঝতাম, তোমার দম আছে, তোমার সততা আছে, তোমার সত্যি, তোমার এজেন্টও লুকিয়ে গেছে নিশ্চয়ই, তোমার এজেন্টও জানে, এজেন্টকেও নিশ্চয়ই ফোন করে বলেছো দিদিভাই আমাকে, আমিও এক ঘন্টা রিজার্ভে ছিলাম, তোমার দিদিভাইও লুকিয়ে গেছে সেই জায়গাটা, সম্পূর্ণ চেপে গেছে, ভেবেছেও কাকপক্ষীও টের পাবে না, কাকপক্ষীও টের পাবে না, কিন্তু তোমরা ওয়াইটির এখন ধামাকাদার, তুমি রমণী, তুমি তোমার গতিবিধি চলাফেরা সবাই খেয়াল করে, সবটা চলে আসে আমাদের সামনে, তা এটাও সেরকম চলে এসছে। আর একটা কথা বলবো, বোধহয় প্রধান এজেন্টই বলছিল যে সন্দীপ ওই একটা মেলায় গেছিল, বাজ কি একটা বললো জানো, যা বজ বজ বজপানের মেলা, তো সেই মেলায় গেছিলো, প্রত্যেকবার খিচুড়ি রান্না করে দেয়, এবছর করতে পারেনি, ইনডাইরেক্ট বুঝিয়েছে টিনু নেই তাই পারেনি, আর এক একজন দুই একজন হইচই করে উঠেছে, তাহলে টিনু কি কাজ করতো না? দেখো ওই বলো, তা একটা সংসারে থাকতে গেলে কাজ করতে হবে না? নিজের বাপের বাড়িতে জিগিরি করছে, নিজের বাপের বাড়িতে ঝিয়ের মতো কাজ করছে, বাসন মাজা, মাছ ধোয়া, রান্না করা, নিজের বাপের বাড়িতে মা বাবা বসিয়ে খাওয়াচ্ছে না, সেখানে তো এটা তার সংসার ছিল, তার একটা সন্তান ছিল, রান্নাবান্না ওর মাই করতো, দুজন মিলেই করতো, দশটায় ঘুম থেকে উঠলে উঠতে পারে, উঠতে পারে, মিথ্যে কথা বলেনি, বাচ্চাটাকে সামলাতো যেটাকে ও ফেলে রেখে গেছে, ওর মা সন্দীপের মার ওই বাচ্চাটাকেও সামলাতে হচ্ছে, সংসারও সামলাতে হচ্ছে, সবটা করতে হচ্ছে, এটাই বাস্তব কথা, এটাই বাস্তব কথা, ওই একটা বাচ্চাকে সামলাতেই একটা মানুষ লাগে, সেখানে ওর মা বাচ্চা সামলাচ্ছে, রান্নাবান্না করছে, যে কাজটা যদি টিনু আজকে বাচ্চাটাকে সামলাতো বা তখন হয়তো বাচ্চাটাকে সামলাতো, ওর মা এক হাতে সব কাজ করে নিত, এটাও তার কাজ ছিল। অথচ বলছে টিনু কাজ করে, সংসার থাকলে কাজ করবে না কেন, করবে না কেন, কিন্তু মেজর কাজটাই ওর মা করতো, আর কাজ বলতে বাচ্চাটাকে রাখাও একটা বিরাট কাজ, তার সন্তান তাকে রাখবে, সে রাখবে না, বাচ্চাটাকে রাখলে ওর মা সব কাজ করে নিত, খিচুড়িও বাচ্চাটাকে রাখলে করতো, এটা বলার কিছু নেই, যেখানে নিজের বাড়িতেই রাত দিন খেটে কাজ করছে,
খাটতে হচ্ছে, আমরা দেখছি প্রত্যেকটা ভিডিওতে দেখছি যে কিভাবে বাপের বাড়িতে তাকে কাজ করতে হচ্ছে, পয়সা খরচা করতে হচ্ছে, এটা বাস্তব, এটা বলার কিছু নেই। তো এইটুকু আজকে বললাম যে টিনু আজকে মানে এই কয়দিনের এখনো ভিডিওতে ফ্লাশ করলো না, সেও 1 ঘন্টা রাজকীয় সুখে ছিল, রিজার্ভে ছিল, সেটা আমাদের কাছে বেমালুম লুকিয়ে গেছে, ওই জন্য আজকের এই ভিডিওটা। আর আর এজেন্টকে বলে গেলাম যে উপহারের জিনিস যেমন ভালো লাগে সেরকম ভিক্ষা করা জিনিসেও খুব আনন্দ হয় সেটা ওর ভিডিওর থেকেও বোঝা যায়। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো, আবার আসবো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে। টাটা।